আজ 4/7/2019 সারা দেশে হিন্দু ধর্মীয় রথযাত্রা উদযাপিত হয়। প্রথম দিনে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা বাণীনাথপুর মন্দির হইতে রথযাত্রা বের হয়ে গোবিন্দপুর গৌর নিতাই আকরা পর্যন্ত গিয়ে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় শত শত নারী পুরুষ সমবেত হয়। পাতিব সেবা সংঘ প্রতি বছর রথযাত্রা উদযাপিত করে থাকে। রথযাত্রার নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। উক্ত রথযাত্রার প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অঞ্জন কুমার সরকার উপস্থিত থাকিয়া রথযাত্রার উদ্বোধন করেন। আগামী 14/7/2019 গোবিন্দপুর গৌর নিতাই আকরা হইতে বাণীনাথপুর মন্দিরে পুনরায় আসার মাধ্যমে উক্ত রথযাত্রা শেষ হবে। উপজেলা নির্বাহী অফিসার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার শ্রী অঞ্জন কুমার সরকার, তার সোনারগাঁও উপজেলা যুবলীগের সাবেক সংগ্রামী সভাপতি, আমাদের বড় ভাই, এলাকার বড় ভাই, আর উপস্থিত হয়েছেন আমাদের এলাকার বড় ভাই মজিদ তালুকদার বাবু, দীনেশ চন্দ্র সূত্রধর এবং অন্যান্য নেতৃবৃন্দ তার শুভ উদ্বোধন করবেন। স্যার, আপনাকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের আজকে জগন্নাথ দেবের যে রথযাত্রা আছে, তো আমরা প্রথমে একটা জিনিসই আমরা স্মরণ করতে চাই যে দেশটা যেহেতু আমাদের, এখানে ধর্ম যার যার উৎসব সবার, আমরা সবাই চাই যে আমরা সেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই আমরা আমাদের সকল ধর্মের সকল অনুষ্ঠানগুলো আমরা এখানে পালন করব। এবং আমাদের বর্তমান সরকার প্রধান থেকে শুরু করে সবারই ইচ্ছা, আমরা এই একটি অসাম্প্রদায়িক দেশের, একটি মানে সারা বিশ্বের ভিতরে একটি অসাম্প্রদায়িক দেশের অন্যতম রোল মডেল হলো আমাদের বাংলাদেশ। কাজে আমরা চাই যে ওই দেশে আমরা যাতে সকল ধর্মের সকল মানুষজন যাতে শান্তিপূর্ণভাবে সবের স্বস্ব ধর্মের যে যত অনুষ্ঠানগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারি। এজন্য কিন্তু আজকে আমাদের যে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সারা বাংলাদেশে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে সাথে আমাদের সোনারগাঁও উপজেলার প্রত্যেক মন্দিরে কিন্তু আমরা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমাদের সাথে অলরেডি কিন্তু এখানে আমাদের থানার যে সেকেন্ড ইনচার্জ আছেন আরম্বী সাহেব এখানে উপস্থিত আছেন। তাছাড়া আপনারা বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী এবং যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি একটি বর্ষে বলতে চাই, যেহেতু এটা আমাদের ধর্মীয় উৎসব এবং এই আমাদের এই ধর্মীয় উৎসবটা যাতে যতটুকু শান্তিপূর্ণভাবে আমরা পালন করতে পারি আমরা এই আশাবাদ আপনাদের কাছে আমি রাখবো। কারণ সবসময় মনে রাখবেন উগ্রবাদের কোনো কিছুই কিন্তু কোনো ধর্মে নেই। কাজে আমরা চাই যে আমরা শান্তিপূর্ণভাবে এবং মানে যাতে অন্যান্য ধর্মের লোকদের কাছেও যাতে আমরা অনুসরণীয় এবং অনুকরণীয় হতে পারি এবং এতটুকু শান্তিপূর্ণের মধ্য দিয়ে যাতে, যেহেতু আমাদের এই রথযাত্রাটা আমাদের এই এই জায়গা থেকে শুরু হয়ে হয়তো গোবিন্দ সুরত্নাথ মন্দিরে মনে যাবে, গোবিন্দপুর সুরত্নাথ মন্দিরে যাবে। কাজে যেহেতু এটা মাদারের ভিতর যাবে, কাজে আমরা যাতে একটু শান্তিপূর্ণ এবং শৃঙ্খলার ভিতর দিয়ে যাতে আমরা এই রথযাত্রাটা খুব শান্তিপূর্ণ এবং শৃঙ্খলা, এবং আপনারা যারা আছেন সবাই যাতে কোনো এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ওই দিকে লক্ষ্য রাখবো। এবং এই আশাবাদ আপনাদের কাছে রেখে এবং আমাদের এই রথযাত্রা যাতে সুন্দর হোক, স্বার্থ হোক, আমাদের যাতে ধর্মীয় অনুভূতির ভিতর দিয়ে আমরা যাতে শান্তিপূর্ণভাবে এই কাজটা করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমাদের আজকের রথযাত্রা আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। তো অনুরোধ করবো আগামী শুক্রবার 12 তারিখ উল্টো রথযাত্রা যেন আমরা স্যারকে এভাবে পাই। আস্তে আস্তে আপনারা রাখেন।
আমি যদি কোনো হাতে রাখুন
আস্তে 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 রটানো, আস্তে 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 খেল করে আস্তে তার আছে, আপনারা আস্তে আস্তে রটানো। জয় জয় জগন্নাথ বলদেব সুদ্রা মারানি কি, জয় জয় জগন্নাথ বলদেব সুদ্রা মারানি কি, আস্তে 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 করে তার আছে। মুসলিউদ্দিন, বিরিজু নাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।